ওম নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী নে তাপহারি নে শ্রী ভগবানের অশেষ কৃপায় শ্রী শরৎচন্দ্র চক্র বিরচিত স্বামী শিষ্য সংবাদ এর পাঠ এবং আলোচনা আজকে আমরা করবো এই স্বামী শিষ্য সংবাদ এটি যেখান থেকে আমরা নিচ্ছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণীয় রচনা নবম খণ্ড থেকে আমরা পড়ছি আজকে যে অংশটা থেকে পড়া হবে সেটা হচ্ছে পঁচিশে পঁচিশ নম্বর বললি বেলুড় মঠ ওই স্থান ওই নির্মাণ আঠারোশো আটানব্বই সালের ঘটনা আমাদের একটু একটু করে এই প্রত্যেক বছর আপনারা জানেন আমরা শীতকালীন ত্রাণ দিই আগে শীতকালীন ত্রাণের জন্য আলাদা করে টাকা পয়সা আমরা তুলতাম কিন্তু গত কয়েক বছর ধরে আমরা তুলছি না কারণ আমাদের কাছে আপনারা যে পরিমাণ টাকা পাঠান দুর্গা সময় অতিরিক্ত যে অর্থ হয় সেই অর্থটা দিয়েই আমরা করি অনেকে মন খারাপ করেন যখন আমরা বিজ্ঞাপন দিই যে আমাদের আর অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই আমাদের যে দুর্গা পুজোর সময় প্রয়োজনীয় অর্থ সেটা করা হয়ে গেছে অনেকে রাগ করেন রাগ করার মতো কিছু নেই কারণ আমাদের দ্বীপগুলো এত দূরে দূরে যে আমাদের নতুন করে সেই দ্বীপগুলো থেকে দ্বীপে যাওয়া দ্বীপটা যাওয়াই যে আজকে যেমন আমাদের শীতকালীন ত্রাণ নিয়ে জি প্লট হয়ে গেছে চার ঘন্টা প্রায় লাগছে নদীপথে এতটা দূর গিয়ে সার্ভে করে আবার এসে কারণ আমাদের আমরা লোকজনকে পাঠাই রাস্তা মানে কোনো বাজার থেকে কিছু থেকে কিনি না টেলার পাঠাই টেলার পাঠিয়ে জামা কাপড় তৈরি করি যাতে দুর্গা পুজোর সময় যখন ছোট বাচ্চারা তাদের জামা কাপড়গুলো পরবে সেটা যেন ফিট করে তাদের তাদের যেন কখনো খারাপ না লাগে কখনো ঢল ঢলে বোধ করে না কিন্তু শীতের যে জামাকাপড়গুলো দেওয়া হয় সোয়েটারগুলো দেওয়া হয় সেটা সাইজ বড় দেওয়া হয় কারণ ও তো আর শীতের কাপড় পুজোর মতো ছিঁড়ে যায় না এই এক বছর এক জায়গায় দিলে আরেক বছর আরেক জায়গায় আমরা খোঁজার চেষ্টা করি তা আমরা দুর্গা একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়ার চেষ্টা করি চার হাজার মাকে শাড়ি দেওয়া হয়েছে সাড়ে ছশো বাচ্চাকে গরমের জামা এই দুর্গাপুজোর জামা কাপড় দেওয়া হয়েছে এর জন্য যে টাকার প্রয়োজন ছিল সেই টাকাটা আমরা পেয়ে গেছিলাম তারপরেও আমরা বিজ্ঞাপন দেওয়াতে অনেকে খুব মন খারাপ করে আমাদের কাছে লিখেছেন যে কেন আমাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না আমরা তাদের সকলকে অনুরোধ করেছিলাম যদি তারা অর্থ দিতে চান আপনারা শীতকালীন প্রাণে দেবেন আমাদের এত পরিমাণ টাকা এসেছে সেটা দিয়ে আমরা এবছর অন্যান্য বার আমরা প্রথমবারে এক হাজারবার তারপরে দেড় হাজারটা এখন এবছর আমরা দু হাজার কম্বল কিনেছি সেই টাকাটা দিয়ে এবং আমরা যবে থেকে কম্বল বিতরণ করা শুরু করেছি তবে থেকে না চাইতে টাকা আসতে আরম্ভ করেছে ছোট শিশুদের জামা কাপড় দেব কি না এই ছোট শিশুদের জামা কাপড় দিতে কি একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম যেটা আপনাদের বলতে চাই দুটি ছেলের সাথে পরিচয় হলো অল্প বয়সী দুটি ছেলে এই বয়স কত হবে ট্রেনে হিচড়ে বয়স বছর একবারে হবে একবার অজপাড়াগায় থাকে কুলতুলির ভেতরে অনেকখানি ভেতরে ওইখ্যালি আপনারা অনেকে নাম শুনেছে আপনারা অনেকে সেখানকার যে রিসর্ট আছে সেই রিসর্টে গিয়েছেন এই কৈখালি থেকে আরও ভেতরে যেতে হয় একটা ছোট্ট গ্রাম সেইখান থেকে এই দুটি ছেলে এসেছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ওদের মতো আরও তিনটি ছেলে আছে মোট পাঁচ জনে মিলে একটি প্রাইমারি স্কুল চালায় গ্রামেতে সবাই কেউই প্রায় লেখাপড়া শিখেনি বড়রা যারা তারা লেখাপড়া শিখে নিয়ে এদের প্রজন্ম আর এদের আগে থেকে কয়েকটি প্রজন্ম আছে তারা লেখাপড়া শিখছে ওদের যিনি সেক্রেটারি তিনি মাঠে কাজ করেন নিজের নামটা ইংরেজিতে লিখতে পারেন এটা হচ্ছে কথা তিনি নিজের নাম ইংরেজিতে লিখতে পারেন কিন্তু ভেতরের যে বস্তু বিষয়বস্তু চিঠি যে লিখবেন সেটা তিনি লিখতে পারেন না এই দুটো ছেলে গ্রামেতে এই ছেলেপুলেদের মধ্যে ইংরেজি স্কুল চালু করেছে মানে পড়ানো হচ্ছে বাংলা মিডিয়ামে কিন্তু তারা যাতে ইংরেজির সাথে কোপ আপ করতে পারে এরকম এই ছেলেগুলোর যে স্কুলটি চালায় সেখানে একশো আঠাশটি ছাত্রছাত্রী আছে আমরা তাদের শীতের জামা কাপড় দেব এর অর্থ এসে গেছে আমার গল্পটা আপনাদের কাছে এই ধান ভাঙতে শিবের গীত গাওয়া মানে এটি বলে আপনাদের কাছ থেকে অর্থ চাওয়া নয় আমার কাছে বলা যে এই কাজ করতে গিয়ে আমরা কত ভালো ভালো নতুন মানুষজনদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে এবং আমাদের ধারণা ছিল শুধুমাত্র বোধায় যারা রামকৃষ্ণ মিশনের ছাপ মারা আছে বা ভাব প্রচার পরিষদের ছাপ মারা আছে তারাই কাজ করেন কিন্তু দেখলাম এর বাইরেও মানুষজন আছেন স্বামী বিবেকানন্দ কার ভেতরে কীভাবে প্রেরণা যোগাচ্ছেন আমরা নিজেরাও সত্যি জানি না দেখুন আমরা স্বামীজির ক্লাস করতে চাই অথচ আমরা কেউ সময় মতো আসতে পারি না আমরা ভগবানের কথা শুনতে চাই বলি সকলকে অনলাইন ক্লাস করি কিন্তু কেউ পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ দশ মিনিট আমাদের গ্রেস টাইম আছে পনেরো মিনিট সেই অবধি সবাই আসেন আমরা কিন্তু এত ব্যস্ত নই এই ছেলেগুলোকে দেখে আমি একবারে মুগ্ধ হয়েছি আমার নিজের লজ্জা করছিল কেন ছেলেগুলোকে ডেকে নিয়ে এলাম কেউ কেউ তার ছেলে নাতি বিদেশ চলে যাবে ভেলে কষ্ট পেয়ে একবারে ভেঙে পড়ছেন একবারে ঝরঝর করে চোখ দিয়ে ঝড় পড়ছেন আর কেউ কেউ এই সমস্ত বাচ্চাদের দুরাবস্থা দেখে তাদের নিজেদের যে ভবিষ্যৎ তাকে দাও লাগিয়েছেন তাকে বাজি লাগিয়ে তারা নেমে পড়েছেন সব ছেলেদের ভবিষ্যৎ বদল করতে আমরা হয়তো একটু সমালোচনা শুরু আপনাদের মনে হবে কিন্তু স্বামী বিবেকানন্দকে যারা সত্যি ভালোবাসি আমাদের যদি ভালোবাসাটা সত্যি সত্যি হয় অন্যের দুঃখ গোছানোর হবে ইচ্ছা জাগবে সকলকে বলি এগিয়ে আসুন নিজেদের সাধ্যমতো নিজেদের আশপাশের যে সমস্ত মানুষজন আছে তাদের দুঃখ দূর করুন অনেক করতে হবে তা নয় একজন দুজন করলেও সেটা খুব আনন্দের এই কদিন বাদে শীতে শীত আসছে এই মানুষজনকে যদি সম্ভব হয় একটু কম্বল দিন একটু গরম জামা কাপড় দিন আমাদের দিদিমণিদের বলেছিলাম দিদিমণিরা খুব সুন্দর কাজ করেন যেটা উল্লেখ আমি করি ঋতুপর্ণা সরকার আপনারা অনেকেই চেনেন ঋতুপর্ণা দিকে ওরা একটা সংস্থা চালায় এবং সেই সংস্থায় ওরা শীতকালীন ত্রাণটা ওদের অদ্ভুতভাবে হয় ওরা এরকম অফিসিয়াল সার্ভে টার্ভে করেন না কম কম্বল কিনে নিয়ে যান মাঝ প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় সব মায়েরা এক একজন পুরুষও যান কিন্তু বেশিরভাগই মায়েরা এবং তারা অনেকেই বয়স্ক মায়েরা তারা যান এই কম্বল নিয়ে বেরিয়ে পড়েন রেলওয়ে স্টেশনের ধারগুলোতে দমদম রেলওয়ে স্টেশন বেলগাছিয়া রেলওয়ে স্টেশন টোটোয় করে ওরা যান বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে বার করেন শীতে কুকুরে থাকা মানুষদের গায়ে কম্বল দেন এটাও করতে পারেন অথবা আপনার চেনা চানা যে সামনের যে মানুষজন আছে তাদের জন্য করুন শীত আসছে খুব ভয়ঙ্করভাবে আসবে নিজে যখন কম্বল গায়ে দেবেন অন্যের কথা ভাবুন এই যখন দেখবেন গায়ে আপনার অন্যকে দিচ্ছেন দেখবেন আপনার মনেতে একটা উষ্ণতা আসবেন জানবেন স্বামীজি অবশ্যই আপনার হৃদয়কে স্পর্শ করেছেন এই যে আর্যতীর্থর একটা কবিতা আছে আমি খুব ভালোবাসি সেই কবিতাটা কবিতার বিষয়বস্তু হচ্ছে এই সেই ছিচড়েটা যে ওই নিঃশেষে নিজের পুতুলগুলো দিয়ে দিতে পারে অন্যকে ভাত খাওয়াতে পারে কাউকে অকখা শেখাতে পারে তারা কেউ কখনও স্বামী বিবেকানন্দ পড়েনি নিশ্চিত নিশ্চিত করে জানবে স্বামী বিবেকানন্দের মানে স্পর্শ তার অনুভব করেছে হয়তো সারা রাত্রি ধরে জব ধ্যান করেনি এরা সারা রাত ধরে রিলিফের কাজ করেছে কিন্তু তাদের সেই জব ধ্যান করে যে আনন্দ হচ্ছে তাদেরও সেই একই রকমের আনন্দ হবে আমরা পঁচিশ নম্বর পড়ছি এখানে শিষ্য বলছেন স্বামীজি ঠাকুর বলতেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না তবে যারা গৃহস্থ তাদের উপায় কি তাহাদের তো দিন রাত ওই উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয় স্বামীজি উত্তর দিচ্ছেন কামকাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না তা গেরস্থই হোক আর সন্ন্যাসীই হোক এই দুটি বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ নিষ্ঠা ও শ্রদ্ধা কখনোই আসবে না স্বামীজিকে প্রশ্ন করা হচ্ছে তাহলে গৃহস্থদের উপায় স্বামীজি বলছেন উপায় হচ্ছে ছোট ছোট বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া আর বড় 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 বড়গুলিকে বিচার করে ত্যাগ করা ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হয় না যদি ব্রহ্মা স্বয়ংবদে বেদকর্তা ব্রহ্মা স্বয়ং তা বললেও হবে না এটা হচ্ছে কথা একবারে পরিষ্কার সোজাসপটা উত্তর আমাদেরকে স্বামীজি বলছেন এই প্রশ্নটা বোধ হয় আমাদের সবারই যারা আমরা সংসারে আছি যারা আমরা সন্ন্যাস আশ্রমে আছি আমাদের মধ্যে যে কামিনী কাঞ্চনের বাসনা জানেন তো কামিনী কাঞ্চনের বাসনা সবসময় যে অফিসিয়াল হতে হবে তা না কিন্তু আনঅফিসিয়ালও থাকে আমরা এই নানা রকম আপনাদের এখানে একটা গল্প বলেছিলাম মনে আছে কি না জানি না কারুর কারুর একজন সন্ন্যাসীর প্রোফাইল পিকচার দেখে জামাই বাবুর বলে মনে হয়েছিল একবারে পরিষ্কার মানে এই শব্দ বলে দিচ্ছেন মনের ভেতরে কি চলছে আমাদের অথচ বাইরে তিনি খুব একবারে রেজিস্টার্ড ভক্তদের মতো আছেন কেউ কি বুঝতেই পারছে না যে তার মনের ভেতরে এই জিনিসটা চলছে এই যে জিনিসটা মনের ভেতরে চলছে সেটা একমাত্র আমরা জানি আর কেউ জানে না মানে আমরা সাধুরা জানি তা নয় আমরা নিজেরা প্রত্যেকে জানি আমার মনের ভেতরে কি চলছে স্বামীজি কি সুন্দর উত্তর দিচ্ছেন বলছেন কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না তা গেরস্থই হোক আর সন্ন্যাসীর হোক ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে এসেছি মানেই আমার ভেতরে যে আসক্তি চলে যাবে তা কিন্তু নয় ভালো গড়ি পড়ার আসক্তি ভালো খাবার পরার আসক্তি ভালো গাড়িতে চড়ার আসক্তি ভালো জুতো পরার আসক্তি এগুলো থাকবে আবার ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়ান উলতেশ আনন্দী একটা কথা বলতেন সৌবাজিটা জীবন থেকে বার করে দেবে সে যাই হোক আমার আছে এটা দেখানোরটাও এক ধরনের শো আমার নেই এটা দেখানোটাও এক ধরনের শো এই দুটোর একদমই চলে যাবে যেমন আমার খুব একটা আসক্তি আছে আমি ছাড়তে পারছি না খুব চেষ্টা করছি সেটা হচ্ছে ভালো কফি ব্রেজিলিয়ান কফি খাওয়ার আসক্তি এই ক্লাসেই একজন আছেন যিনি আমাকে সেটা সাপ্লাই দিয়ে যান এবং আমি সেটা খুব আনন্দের সঙ্গে খাই আমি অনেকবার চেষ্টা করি কিন্তু কিছুতেই সেই আসক্তিটা পরিত্যাগ করতে পারছি না তাই বলছেন এই আসক্তি যদি না যায় তবে কিন্তু কিছুতেই বোন ঈশ্বরে যাবে না কারণ ঈশ্বরে গেলে যে উচ্চতম আনন্দ সেটাকে ধারণ করার মতো শক্তি হবে না তাহলে কি করে এর থেকে মুক্তি পাবো মুক্তি পাওয়ার উপায় বলছেন ছোট ছোট যে আসক্তি আছে সেগুলোকে মিটিয়ে নিতে হয় এবং সেই আসক্তিগুলোকে যদি আমরা না মেটাতে পারি তাহলে কিন্তু মুশকিল হয় আর বড় বড় আসক্তি বড় বড় আসক্তিগুলো বিচারের দ্বারা মেটাতে হয় বিচারের দ্বারা মেটালে এটা সম্ভব আমাদের খানিকটা এটা প্রায় জোর করে আমাদের করিয়ে দেওয়া হয় কোনো একজন সাধু খুব বড় বাড়ি করছেন খুব বড় একটা ইনস্টিটিউশন করেছেন প্রচুর কালেকশন করতে পারছেন এই সমস্ত তার হচ্ছে আছে এ গল্পে আছে যে একজন পাদ্রি তিনি একটি নিয়ে করেছেন তিনি একটি চার্চ বানিয়েছেন এবং সেই চার্চটি যেদিন উদ্বোধন হবে তার আগে তিনি ফাদার সুপিরিয়ারের বাড়ি থেকে অফিস থেকে একটা চিঠি এলো যে আগামীকাল তুমি কেরালার ওই সেন্টারে ওখানে চলে যাও এবং এক যিনি চিঠিটা নিয়ে এলেন তাকে চার্জ গুছিয়ে দিয়ে চলে যেতে হবে এই আসক্তি শূন্য না হলে আসক্তি শূন্য করার জন্য যদি মনকে আমি চেষ্টা না করি তাহলে কিন্তু ভীষণ কষ্ট পেতে হবে আমাদের যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় অথবা প্রিয়জন যখন এক দেশ থেকে আরেক দেশে আমাকে ছেড়ে চলে যান কেঁদে হাপুস হয়ে যায় জীবনে রকম অর্থ খুঁজে পাই না মুখে যতই বলি যে আমরা তার প্রতি এতটুকু আসক্তি নেই কিন্তু চোখ দিয়ে অঝোর ধারে জল পড়ছে কিছুতে আমরা তার বাইরে বেরোতে পারছি না এটাকে বিচার করে বার করতে হবে ঠাকুর বলতেন আমাদেরকে সবাইকেই বলেছেন তার শিষ্যদের সন্ন্যাসী হোক গৃহী করেছেন শ্মশান কি যেখানে মানুষ পুড়ে দাহ হয়ে যাচ্ছে তার অন্তিম সংস্কার হচ্ছে জীবনের অন্তিম যে প্রান্তিক জায়গা এটা জানাটা খুব জরুরি আমি বিশেষ করে শ্মশানে হয়তো যেতে পারতাম না কিন্তু মেট্রো স্টেলে স্টেশনে প্রান্তিক স্টেশনে বহুবার নেমেছি তখন দমদম প্রান্তিক স্টেশন ছিল যখন নেমেই চুক্তি করে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতাম হুড় করে লোক যে লোক ওই ট্রেনে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিল সবাই সেই ট্রেন থেকে নেমে পড়লো ট্রেন আর এক পাও এগোবে না এবার ট্রেন ফিরে যাবে তার সেই নতুন যাত্রা করার জন্য ঠিক সেই রকম আমাদের জীবনটাও খানিকটা সেই রকম আমাদের চলে যেতে হবে আমাদের ফিরে যেতে হবে আমরা নতুন করে আর এগিয়ে যাওয়ার সুযোগ পাবো না অতএব এই যাত্রাপথটা এটা যেন আনন্দদায়ী হয় যাত্রাপথে যতটুকু দৃশ্যমান সেটা যেন আমরা দেখতে পাই তাই ওই ছোটোখাটো বিচার করে প্রথম ছোটোখাটো জিনিসগুলোকে পূরণ করে নিতে হয় পান খাওয়া সন্দেশ খাওয়া এগুলো পূরণ করে নিতে আর খাবো না আর বড়ো বড়ো যেগুলো আছে সেগুলোকে বিচারপূর্বক ত্যাগ করতে হয় বলছেন আচ্ছা মহাশয় সন্ন্যাস গ্রহণ করিলেই কি বিষয় ত্যাগ হয় একবার খুব ভাইটাল প্রশ্ন সন্ন্যাসী অনেকেই আপনারা আমাদের বলেন আপনাদের কথা আলাদা আপনাদের কথা আলাদা আপনারা ভগবানের কাছের লোক আর আপনারা সবসময় পরের লোক এটাই আপনাদের ভাবনা চিন্তার মধ্যে থাকে তা কিন্তু নয় এই সন্ন্যাস গ্রহণ করলে কি হয় না হয় সেটা সম্পর্কে স্বামী বললেন তা কি কখনো হয় তবে সন্ন্যাসীরা কামিনী কাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে চেষ্টা করছে আর গৃহস্থরা নোংর ফেলে নৌখায় দাঁড় টানছে এই প্রভেদ ভোগের স্বাদ কখনো মেটে কিরে ভূয় এবা এব দিন দিন বাড়তেই থাকে আগুনের মধ্যে ঘি দিতে থাকলে আগুন বাড়তেই থাকবে কখনোই হবে না অতএব ঘি দেওয়াটা যদি আমরা যদি বন্ধ না করি ঘিটা হচ্ছে বাসনা আর বাসনা ভোগের ইচ্ছাটা হচ্ছে আগুন ওই আগুনটাকে যদি আমরা সব সময় ঘি দিয়েই যাই সে বাড়তেই থাকবে দাউ দাউ করে জ্বলতে থাকবে তার থেকে কখনো বেরিয়ে আসার সুযোগ নেই বেসিক ফারাক যারা সন্ন্যাসী এবং গৃহস্থ একজন কনশিয়াসলি এগুলো ছেড়ে আর উচ্চ সাধনার দিকে যাচ্ছেন বাকিরা ভাবছেন হ্যাঁ ছাড়বো কিন্তু কোনো একটা বন্ধন তাদের আটকে রেখেছে আমাদের কাছে একজন এসেছিলেন তার কন্যা এবং তার নাতি নাতি বিদেশ চলে যাবে তিনি ভে ভে ঝরঝর করে কাঁদছেন আমি তারে কান্না এই এটাকে আমি কখনো খারাপভাবে বলছি না নিশ্চয়ই খুব কষ্ট হবে কিন্তু এটা তো বুঝতে হবে যে সকলকে ছেড়ে দিতে হবে অনন্তের পথে আমি অনন্তের পথের যাত্রী কোনখানে যখন আমি থেমে যাব তখন আমি কিছুতেই বেরিয়ে যেতে পারবো না বলা হয় মৃত্যুর খানিক্ষণ পর পর্যন্ত আত্মা থাকে এবং তার সেই মায়ার ফলে সে কিছুতেই বাইরে যেতে পারে না কিন্তু নির্মোহটা নির্মোহটা যদি অভ্যাস না করি নির্মমতা যদি নির্মমতা মানে মমত্বহীন মানে নয় ওইটার প্রতি আসক্তি শূন্যতা এটা যদি আমরা অভ্যাস না করতে পারি তাহলে কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না শিষ্য বলছেন কেন ভোগ করিয়া খরিয়া বিরক্ত হইলে শেষে কি বিতৃষ্ণা আসিতে পারে স্বামীজি বলছেন দূর ছোড়া তা কজনের আসতে দেখেছিস ক্রমাগত বিষয়ে ভোগ করতে থাকলে মনে এই সব বিষয়ের ছাপ পড়ে যায় দাগ পড়ে যায় মন বিষয়ে রঙে রেঙে যায় ত্যাগ ত্যাগ এই হচ্ছে মূল মন্ত্র ইনি খানিকটা একটু লেখাপড়া শিখেছেন তো আমাদের অর্থনীতিতে যেটা বলা হয় লভ ডিমিনিশিং ইউটিলিটি ক্রমরা সমান প্রান্তিক উপযোগিতা বিধি এই আমাদের যে আসক্তি সেটা ধীরে ধীরে কম হয় এটা ঠিক তা আসক্তি সম্পূর্ণভাবে চলে যায় না রক্তে চিনি ধরা পড়েছে তারপরে বয়সও হতে আরম্ভ করেছে হাত পা নানা রকম বেগর ভাই করে কিন্তু তবুও এই যে ভাই দিন প্লেট ভর্তি মিষ্টি আপনাকে দেওয়া হতো কিংবা দোকানগুলোর সামনে একবারে উচ্চে পড়েছে ভিড় হাঁ করে তাকিয়ে দেখছেন আপনি ভেতরে ঢুকছেন না হাঁ করে তাকিয়ে দেখছেন আপনি বুঝতেই পারেনি এক ঘন্টা পেরিয়ে গেছে আপনি হাঁ করে শুধু খাজা গজা মিষ্টি রসগোল্লা কমলাভোগ পান্তুয়া এইসবই দেখছেন হাঁ করে দেখছেন এই হাঁ করে দেখার মধ্যে অদ্ভুত রকমের একটা ব্যাপার আছে এই আসক্তিটা আমাদের ত্যাগ করে যেতেই হবে ওই এটা লভ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি না এটা ঠিক উপযোগ কম পড়ে আমার এর প্রতি ভালোবাসা কমে যায় কিন্তু সেইটা কিন্তু সম্পূর্ণভাবে যায় না এটা কিন্তু যাওয়াতেই হবে এবং আমরা যদি যাওয়াতে না পারি তাহলে তার চেয়ে দুঃখের তার চেয়ে বেদনা আর কোনো কিছু হবে না কি সুন্দর কথা বলছেন যে ক্রমাগত ভোগ করতে করতে মনে এইসব সব বিষয়ের ছাপ পড়ে যায় কর্মযোগ কর্মযোগ্যস্তিতায় এটা আমি অনেকবার উল্লেখ করেছি আপনাদের আমার খুব প্রিয় উদাহরণ সেটা হচ্ছে এই যখন সাদা দেওয়ালে প্রথমে একটা কালো ছোপ দেওয়া হয় তখন একটা হালকা দাগ পরে কিন্তু সাবান দিয়ে ধুলে সেই দাগটা সম্পূর্ণভাবে উঠে যায় দ্বিতীয়বার আবার যখন দাগ পরা হয় দাগ দেয় তখন ইয়ে করে দিলে একটা পাতলা খুব ফেইন্ট একটা স্টেইন থেকে যায় বারবার একই জায়গায় দিলে বারবার ধোয়া হলে ধীরে 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 কালো দাগটা কালো দাগটা তীব্রতাটা বাড়তে থাকে অবশেষে ভালো করে কন কিছু দিয়ে পরিষ্কার করলেও সেই কাপ ইয়েটা রঙটা কালো দাগটা যায় না ওই যে যেটা শেষকালে অব্দি ইম্প্রেশনের একবার কালো ঘনীভূত রূপ ওটা হচ্ছে চরিত্র আর ওই যে প্রত্যেক দিন একবার করে যে আঙুলের দাগ লাগাচ্ছি এটা হচ্ছে সংস্কার তাই সংস্কারগুলোকে যখনই ভালো করতে হবে চরিত্রের ভেতরে বদল হবেই হবেই কেউ আটকাতে পারবে না আমাদের কেউ আটকাতে পারে না যদি আমরা নিজেদের ভেতরে বদল করতে পারি তাহলে আমাদের কেউ বদল করতে কেউ আটকাতে পারবে না আপনারা নিজেরা নিজেদের একবার তাকিয়ে দেখবেন নিজেদের দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন যে মানুষটা আজ থেকে কুড়ি বছর আগে ছিলেন তিনি কেমন করে ভাবতেন জগৎকে কীভাবে দেখতেন আর সেই মানুষটা আজকে কীরকমভাবে জগৎকে দেখেন একবারে সম্পূর্ণ বদলে গেছেন এই বদলটা আপনি বদলাতে চেয়েছেন তাই বদলেছেন আপনি ভগবানের নাম নিতে চেয়েছেন তাই ভগবানের কাছে আসতে পেরেছেন এবং ভগবানের সমীপে যখন এসেছেন তখন এরকম বহু মানুষ দেখলেন এই যেমন আজকে আপনাদের গল্প বললাম ওই দুটি ছেলের গল্প আমরা যখন খোঁজার চেষ্টা করছি তখন এরকম বহুবার নানা জায়গায় নানা ছেলে আমাদের এল প্লট বলে আরেকটা দ্বীপ আছে জি প্লট থেকে ছোট ডিঙ্গি করে যেতে হয় ওখানে কোনো জায়গায় রামকৃষ্ণ বিবেকানন্দের সামান্যতম ছাপ কোনো সেন্টার নেই একটি ওই যে আমাদের এই সংস্থাটা আছে যারা বিবেকানন্দ অনুশীলন করে থাকে সেই বিবেকানন্দ অনুশীলন একবার সেখানে হয়েছিল একবার কি দুবার সেখানে হয়েছিল এবং খোদ বাবু সেখানে অখিল ভারত যুব মহামণ্ডল এই বিবেকানন্দ যুব মহামণ্ডল সেই আমাদের উনি গিয়েছিলেন ওখানে এবং তিনি যাওয়ার পরে ওই কিছু ছেলে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সঙ্গবদ্ধভাবে ওখানে তারা বিবেকানন্দ চর্চা করে তার মধ্যে একটি ছেলে সে শিক্ষকতা সরকারি স্কুলে শিক্ষকতা পায়নি কিন্তু সে তার মাটির ঘরে একটা খুব সুন্দর কোচিং সেন্টার চালায় খুব সামান্য অর্থ নিয়ে গ্রামের ছেলেদের সে পড়ায় এবং এই ছেলেদের পড়ানোর ফাঁকে ফাঁকে তার ক্লাসের মধ্যে সে পড়ায় হচ্ছে গণিত কিন্তু সেই ক্লাসে পড়ার ফাঁকে ফাঁকে স্বামী বিবেকানন্দের কথা বলে অন্যান্য ধর্মের যারা প্রবক্তা তাদের কথা বলে ইসব স্ট্রাগলস বলে বাংলায় বলে তাদেরকে এবং এই শোনাতে শোনাতে ওই প্রত্যেক ব্যাস থেকে একজন দুজন একজন দুজন করে যোগ করে প্রায় কুড়ি পঁচিশ জনে একটা ব্যান্ড অফ সোলজার্স করেছেন সেইখান থেকে ওরা আমাদের যোগাযোগ করে যে আপনারা যদি একবার আসেন এখানে আমরা প্রত্যেক এবারও যাওয়া হবে সেখানে কম্বল দেওয়ার জন্য গ্রামের এক্সটেনশনে ওই ছোট্ট ছোট্ট দ্বীপ আঠারো কুড়ি কিলোমিটার লম্বা দ্বীপ এবং সেই দ্বীপে এইরকম ছোট্ট ছোট্ট করে বিবেকানন্দ চর্চা করে আমরা যখন এই ওদের সঙ্গে দেখা করলাম আমরা ওদের সঙ্গে পরিচিত হলাম আমি দেখি হতবাক আমি ওদের ক্লাসটা দেখে আমাদের ক্লাসগুলোর মানে তুলনাই করা যায় না আরেকটা ছোট্ট একটা গ্রামে একটা দ্বীপে গেছিলাম হচ্ছে আর একটু দূরে বনশ্যামনগর সে ছোট্ট দ্বীপ আঠারো কিলোমিটার লম্বা দেড় কিলোমিটার মাত্র চওড়া খুব বেশি হলে একুশ হাজার লোক মতো থাকে তারা বাচ্চাদের জন্য নানা জায়গা থেকে ভিক্ষা করে করে একটা ক্লাসরুম তৈরি করেছে ভিত্তি অবধি দেওয়া আছে ছাতও দিয়েছে কিন্তু টিনের ইয়েসবেস্টাসিট আর নিজেটা ইটের তৈরি এখনও সেটা হয়নি ফলে বাচ্চাদের বসতে খুব কষ্ট হয় তারা যদিও ওই ভেতরে নানারকম সিট টিট পেতে দিয়েছে কিন্তু বাচ্চাদের বসতে ভীষণ কষ্ট হয় এদের দিকে তাকিয়ে দেখি মাঝে সাঝে আমি আমার যখনই সুযোগ হয় তাদের কোনোভাবে সাহায্য করার আমরা চেষ্টা করি অন্যদের প্রেরিত করার চেষ্টা করি অন্যদের মধ্যেই প্রেরণা জাগানোর চেষ্টা করি এই সব মানুষদের সাহায্য করার কথা এদের কথা কেউ জানে না কেউ বোঝে না কেউ বুঝতেই চায় না তাদের কথা কিন্তু এই সব ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সমস্ত কিছু প্রতিহত করে মানুষের সেবায় লেগে আছে এই চেষ্টাটা থাকাটা খুব জরুরি বলছেন ঋষি আছে কেন মহাশয় ঋষি তো আছে গৃহেশু পঞ্চ পঞ্চ ইন্দ্রিয় নিগ্রহ স্তপ নিবৃত্তাগ্রাগস্য গৃহম তপোবনম গৃহস্থ আশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে অর্থাৎ বিষয় অর্থাৎ রূপ রসাদি ভোগ হইতে বিরত থাকাকে তপস্যা বলে বিষয়ের প্রতি অনুরাগ দূর হলে গৃহই তপবনে পরিণত হয় স্বামীজি বলছেন স্বামীজি বলছেন গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য কিন্তু তা কজনে হয় এটা হচ্ছে কথা যারা পারে তারা তো ধন্য কিন্তু কজন পারি আমরা এটা হচ্ছে কথা তাই চেষ্টাটা খুব জোর দিয়ে করতে হবে এই যে সংখ্যাটা খুব কম আপনারা দেখুন আমরা একশো মাত্র তার মধ্যে অন্যান্য কাজে আমরা ব্যাপৃত আছি এরকম মানুষ অনেকেই আছেন আর আমরা সত্যি সত্যি শুনছি বা এই কাজের মধ্যে ব্যস্ত আছি এই রকম মানুষ আমরা কয়েকজন আছি এটা হচ্ছে কথা এই আমাদেরকে বুঝে উঠতেই হবে স্বামীজি বলছেন যে গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য কিন্তু তা কজনের হয় শিষ্য বলছে কিন্তু মহাশয় আপনি তো ইত বললেন সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশে সম্পূর্ণভাবে কাম কাঞ্চনের ত্যাগ হয় নাই স্বামীজি বলছেন তা বলছি কিন্তু একথাও বলেছি যে তারা ত্যাগের পথে চলছে তারা কাম কাঞ্চনের গেরস্থদের এখনও কাম কাঞ্চনা আসক্তি বিপদ বলেই ধারণা হয়নি আত্মোন্নতির চেষ্টা হচ্ছে না ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এ ভাবনাই এখনো আসেনি সেই আছে আগুন লেগে গেছে ঘরে তখন আমরা মনে করছি যে খুব ভালো আশ্রয়ের মধ্যে আছি হ্যাঁ আগুন আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে ঘাড় ঘুরিয়ে দেখছি যে দরজাটা পুড়ে গেল হ্যাঁ ঠিক আছে ভালোই হয়েছে হাওয়া যাতায়াত করবে কিন্তু ওই যে যাতায়াত করা হাওয়া আগুনটাকে ঘরের মধ্যে এনেছে সেটাও আমরা বুঝতে পারছি না আলমারি দেওয়াল আলমারি সব পুড়ে যাচ্ছে আমি মনে মনে ভাবছি তা হোকে আমার খাটটাতে তো এখনও আগুন লাগেনি খাটটা যখন আগুন লাগলো তখন চতুর্দিকে আগুন লেগেছে চিতার মতো সে আগুনের ভেতরে পুরে আমরা ভস্মীভূত হয়ে গেলাম আমাদের অনুভব করতে হবে এই যে জীবনটা অনুভব এটা কর চাইছি এটা যে যাপন করছি এটা যথেষ্ট নয় এর বাইরে একটা অন্য রকমের যাপন করতে হবে সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা অনুভব করতে পারছি যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো দিন এর থেকে বেরিয়ে যেতে পারবো না সেই কারণে এই একটা বেসিক ফারাক আছে সন্ন্যাসীরা সব সময়ের ক্ষেত্রে যারা ভগবানের নামে ছেড়ে এসেছে শুধু রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী না অন্যান্য যারা ভগবানের নামে ঘর ছেড়ে বেশি বেরিয়ে এসেছে তারা হয়তো আসক্তি শূন্য সম্পূর্ণভাবে হয়ে উঠতে পারেনি কিন্তু তারা নিরন্তর চেষ্টা করছে যুদ্ধটা তারা শুরু করে দিয়েছে কিন্তু বাকিদের কথা হচ্ছে তারা এখনো যুদ্ধটাই শুরু করেনি এমনকি যুদ্ধ যে করতে হবে এই বোধটাই তাদের ভেতরে সম্পূর্ণভাবে জাগেনি শিষ্য বলছেন কেন মহাশয় তাহাদের মধ্যেও তো অনেকেই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে স্বামীজি বলছেন যারা করছে তারা অবশ্যই ক্রমে ত্যাগই হবে তাদেরও কাঞ্চনা শক্তি ক্রমে চলে যাবে কিন্তু কি জানিস যাচ্ছি যাব হচ্ছে হব যারা এই রূপে চলছে তাদের আত্মদর্শন তাদের আত্মদর্শন এখনো অনেক দূরে এখনই ভগবান লাভ করব এই জন্মেই ত্যাগ করব এই হচ্ছে বীরের কথা এই রূপ লোক এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয় শাস্ত্র তাদের সম্বন্ধে বলেছেন তদ বির হরিভ প্রব্রজেত যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করব। সেই ঠাকুরের গল্পে আছে কথামে আছে একজন তার স্ত্রীকে বড্ড ভালোবাসতেন তার স্ত্রী সবসময় খোঁজ খবর দেবার চেষ্টা করতেন তার স্ত্রী একদিন অত্যন্ত বিরক্ত হয়ে বললেন তোমার এখনো এত আসক্তি পাশের বাড়ির ঘোষবাবুকে দেখো কীরকমভাবে আসক্তি ত্যাগ করছেন বলছেন রে বলছেন ওর তিনটি বউ ছিল এক এক করে সকলকে ত্যাগ করছেন তিনি সেই মানুষটি সবে মাঠ থেকে এসেছেন কাঁধে তার এখনও গামছা লাগানো ছিল তিনি বললেন ওরে খেপি ওরকমভাবে ত্যাগ করা যায় না এই তোকে আমরা ত্যাগ করে দিই ত্যাগ করে চলে এলুম যে আমাদের বলতেন আমরা জিজ্ঞেস করতুম কি কি নিয়ে আসতে হবে বলছেন নিয়ে আসবার যদি বলি তাহলে তো লম্বা লিস্টই বলতে হবে দুজোড়া ধুতি নিয়ে আসতে হবে দুজোড়া জামা নিয়ে আসতে হবে সাবান শ্যাম্পু সমস্ত কিছু নিয়ে আসতে হবে আর যদি বল মনে করতে চাই কিছু না নিয়ে আসবে তাহলে তাও দুটো জিনিস আনতে বলবে একটা হচ্ছে সার্টিফিকেট কারণ একটা সময় তোকে ওটা নিয়ে আসতে হবে আর দুই হচ্ছে বুক ভর্তি বিবেক বৈরাগ্য এইটা যদি না থাকে যা কিছুই নিয়ে আসিস কোনো কিছুই কাজে লাগবে না আমার মনে আছে একজন অফিস থেকে মানে চাকরি থেকে রেজিগনেশন দিয়ে বাড়ির লোককে বলছেন বাড়ি ফিরে যাচ্ছি তাই যেরকমভাবে অফিস থেকে সব জিনিসপত্র এই ফ্ল্যাট থেকে বেরোনোর সব জিনিসপত্র নিয়ে একটা ঢাই সুটকেস নিয়ে সোজা বেরুন মঠ চলে এসছেন এখনো আছেন তিনটা সন্ন্যাস হয়ে গেছেন তিনি এসেছেন আত্মস্থানজি বলছেন বলিস কী রে ঠাকুর বিবেক বৈরাগ্য ছাড়া সব কিছু ত্যাগ করতে বলছি তুই তো বিবেক বৈরাগ্যটা ওখানে রেখে এলি আর এগুলো ত্যাগ করলি হলে কি করব না যে সবাই সন্দেহ করবে প্রতিরক্ষা দপ্তরের চাকরি করতেন তিনি বাড়ি যাচ্ছেন এই ভাবনা এই এ করে তিনি রওনা দিলেন এবং রওনা দিয়ে তিনি সাধু হতে বেলুর মঠে চলে এলেন একেবারে পরবর্তীকালে সেই সেদিনই যেদিনকেই আত্মস্থানী বলেছেন তার বড্ড দুঃখ হয়েছিল সুটকে খুলে যত প্যান্ট শার্ট সমস্ত কিছু কাঁচা পরিষ্কার নতুন প্যান্ট শার্ট সব তুলে নিয়ে গিয়ে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা দিলেন রাত্রে ক্লাসে গিয়ে বলছেন আমার বাক্সটায় কিচ্ছু নেই এই যা ধুতি চাদর এখান থেকে দেওয়া হচ্ছে এই ধুতি চাদর ছাড়া আর কিচ্ছু নেই আমার বাক্সটা সম্পূর্ণ খালি এটা হচ্ছে কথা মহারাজের এই জীবনটা আমরা দেখেছি মহারাজ ভীষণভাবে বৈরাগ্যের বিষয়ে উৎসাহ দিতেন সবসময় বলতেন নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করো প্রতি মুহূর্তে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করো প্রতি মুহূর্তে নিজের ভেতরের সেই বৈরাগ্য সেটিকে জাগ্রত করো মহারাজ অনেককে দীক্ষা দিতেন আপনারা অনেকেই মহারাজের কাছে আশ্রিত কিন্তু অল্প বয়সী ছেলেদের দীক্ষার সময় যেসব ইনস্ট্রাকশন দিতেন সেগুলো কিন্তু গৃহস্থদের কখনোই দিতেন না এটা আমরা দেখেছি আমরা দীক্ষা চলাকালীন কি ইনস্ট্রাকশান দেন সেগুলো শুনতে পাইনি কিন্তু দীক্ষার পরে তিনি সব গুরু পূজা হয়ে গেলে যে ইনস্ট্রাকশানগুলোর কথা বলতেন যেসব কথাগুলি কথা বলতেন সেগুলি অনেকটাই শুনেছি এবং সেগুলো কিন্তু গৃহস্থদের জন্য কখনো বলতেন না ওই সব সময় অল্প বয়সী ছেলেদের জন্য বলতেন এমন কথা বলতেন যে আগুন জ্বলে যেত নিজের মনের ভেতরে এইটা হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে এবং স্বামীজি বলছেন যে ঘরে থেকে ওই চেষ্টাটা করে তার ভেতরে একটা সময় মুক্তির ইচ্ছা আসবে এবং সে যে মুহূর্ত থেকে বেরোবে তত থেকেই তার বৈরাগ্যের উপস্থিতি এবং সে সন্ন্যাসী হিসেবে গৃহীত হবে সে তখনই সংসার ত্যাগ করবে অনেকে আমাদের বলেন আমার কাছে একজন মাঝে মাঝেই লেখেন খুব লম্বা লম্বা মেসেজ পাঠান তার এই অনুভূতি হয়েছে তার ওই অনুভূতি হয়েছে তার ওই অনুভূতি হয়েছে আমি কোনো অনুভূতিটাকে আমি তার কোনো কথাটাকে অসম্মান করি না সব শুনি সবকটাই দেখি কিন্তু যেভাবে তাকে আসক্তিযুক্ত হয়ে সংসার করতে দেখি তখন মনে হয় যে এই অনুভূতিগুলো তো সব মাঠে মারা যাচ্ছে সবটা নষ্টই হচ্ছে অন্যের সেবায় অন্যের ভালো করার জন্য কতটুকু আমরা চেষ্টা করছি শিষ্য বলছেন কিন্তু মহাশয় ঠাকুর তো বলেছেন ঈশ্বরের কৃপা হলে তাকে ডাকলে তিনি এই সকল আসক্তি একদণ্ডেই কাটিয়ে দেয় স্বামীজি বলছেন হ্যাঁ তার কৃপা হলে হয় বটে কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই কাবাক্যে পবিত্র হওয়া চাই তবেই তার কৃপা হয় শিষ্য বলছেন কিন্তু কায় মনোবাককে মনোবাক্যে সংযম করতে পারলে কৃপার আর দরকার কি তাহলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করলাম স্বামীজি বলছেন তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয় স্ট্রাগল বা উদ্যম বা পুরুষ না করে বসে থাকে দেখবি কখনো কৃপা হবে না এটা হচ্ছে কথা আপনি যখন চেষ্টা করছেন আপনি যখন ওই ভাবে চাইছেন যে অবস্থায় আছেন তার থেকে একটা উন্নত অবস্থায় থাকতে চাইছেন সে সংসারের আসক্তি হোক সংসার থেকে বৈরাগ্য হোক দুই ক্ষেত্রেই ভগবানের ইয়েটা আসে কৃপাটা আসে যারা উন্নতি করতে চাইছে আত্মোন্নতি করতে চাইছে যে সব রাজ আর আপনার আমার মধ্যে খুব একটা ফারাক নেই দুজনেই অত্যন্ত প্রতিভাদর মানুষ দুজনে অত্যন্ত গুণী মানুষ কিন্তু তিনি সংসারকে ধ্বংস করার জন্য ওই কাজে ওই কান্তিক ইচ্ছা প্রয়োগ করছেন তার যে ওই চেষ্টা সেটা খানিকটা ওই ভগবানের কৃপা অসুরের কৃপা সেটা পাচ্ছে সেটাও এক ধরনের শক্তি আবার যে চেষ্টা করছে মানুষের জন্য মানুষের জন্য কাজ করব মানুষের সেবা করব আমার ভেতরের যে মানুষটা কালো মানুষটাকে একে নতুন একটা সাদা মানুষের রূপান্তরিত হবে চেষ্টা করা মাত্র তার কাছে সাহায্য আসবে এ একেবারে সত্য কথা এটা আমরা আমাদের জীবন দিয়ে বুঝেছি যে চেষ্টা করবে ভগবান তাকে সাহায্য করে আসবেই আসবে কেউ যদি অভিযোগ করে যে আমি চেষ্টা করেছি অথচ ঈশ্বরের কৃপা অনুভব করতে পারিনি তাহলে বুঝতে হবে তার চেষ্টা করাটাই হয়নি এক গলা জলে দাঁড়িয়ে সে একবারে মিথ্যে কথা বলছে চেষ্টা করলে অবশ্যই সাহায্য আসবে এই সাহায্য যখন আসবে এ একেবারে আসবেই আমাদের কাছে কেউ আটকাতে পারবে না ভগবানের কৃপা সব সময় আমাদের কাছে আসবেই এটা আমাদের চেষ্টা করতেই হবে স্বামীজি তাই বলছেন ভালো হইবে তুই প্রাণপণে চেষ্টা করে দেখছিস দেখে তবে তার কৃপা হয় যখন কেউ প্রাণপণ চেষ্টা করে তখন অন্যেরাও সাহায্য করে অন্যেরাও ভালো করা স্কুল কলেজে দেখেন না যখন ছেলেপুলেরা পড়াশোনা করে খুব ভালো করে চেষ্টা করে তখন মাস্টারমশাইরা তাদের নানা রেফারেন্স বুক দেন এক্সট্রা ক্লাস নেন যে ভালো হওয়ার চেষ্টা করছে তাকে এক্সট্রা ক্লাস দেন সে আরও কী করে এলিভেটেড হবে এখন কী হয় স্কুলে জানি না আমাদের সময় এরকম হতো পড়াশোনা করার জন্য সাহায্য আসতো মাস্টারমশাইরা সাহায্য করতেন আমাদের কত রকমের গ্রন্থ রেফারেন্স বুক দিতেন তারা লাইব্রেরি উন্মুক্ত আমরা ক্লাস টেনে যখন পড়ি তখন লাইব্রেরিটা সারাদিন ক্লাস টেনের ছাত্রদের জন্য উন্মুক্ত ছিল দে ক্যান গো অ্যাট এনি টাইম তারা যে কোনো সময় যেতে পারত। যে কোনো সময় বই নিতে পারত। যতক্ষণ খুশি বসে পড়াশোনা করতো অফ পিরিয়ডে শুধু অফ পিরিয়ড কি সেটা রুটিনটাকে সঙ্গে করে দেখাতে হতো লাইব্রেরিয়ানকে তারা যতক্ষণ খুশি পড়তে পারতো এমনকি স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও তারা খানিক্ষণ পড়াশোনা করতে পারতো এই পড়াশোনার জগৎটা তাদের কাছে উন্মুক্ত করে রাখে স্কুল কর্তৃপক্ষ সবসময় একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতেন যাতে পড়াশোনার সুযোগ যারা চাই করবার চেষ্টা করছে তারা যেন সেই সুযোগটা পেয়ে নিজেদের আত্মোন্নতি করতে পারে এই আমাদের চতুর্দিকে তখন ভালো ভালো জিনিস আসে আমাদের ভালো বন্ধু তৈরি হয় ভালো সম্পর্ক তৈরি হয় এগুলো খুব সহজে আসে না যখন আমরা চেষ্টা করি যখন আমরা চাই তখন এগুলো একটি একটি করে আমাদের কাছে আসবে স্বামীজি বলছেন শিষ্য জিজ্ঞেস করছেন কিন্তু মহাশয় অনেক অবতারের জীবনে তো ইহাও দেখা যায় যাহাদের আমরা ভয়ানক পাপি ব্যবীচারী ইত্যাদি মনে করি তাহারাও সাধন ভোজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভে সক্ষম হইয়াছিল ইহার অর্থ কি স্বামীজি বলবেন স্বামীজি বলছেন জানবি তোদের ভেতর ভয়ানক অশান তাদের ভেতরে ভয়ানক অশান্তি এসেছিল ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল অশান্তিতে তাদের হৃদয়টা জ্বলে যাচ্ছিল হৃদয়ে হৃদয়ে এত অভাব বোধ করছিল যে একটি একটা শান্তি না পেলে তাদের দেহ ছুটে যেত তাই ভগবানের দয়া হয়েছিল তমগুনের ভেতর দিয়ে এই সকল লোক ধর্মপথে উঠেছিল ঠাকুর চলেছেন নন্দ বসুর বাড়ি থেকে বলরাম বসুর বাড়ি থেকে পথে দেখলেন যে গিরিশ ঘোষ তার বাড়িতে বসে আছেন তার সঙ্গী সে বললেন ঠাকুরকে বললেন জানেন তো ও উনি ওই সেই গিরিশ ঘোষ যিনি চৈতন্যলীলা লিখেছেন গিরিশ ঘোষের সেই চৈতন্যলীলার নাটক ঠাকুর দেখেছিলেন ঠাকুর উচ্ছ্বসিত প্রশংসা করলেন গিরিশ ঘোষ হতভাগ এই লোকটা যাকে সবাই অবতার বলে থাকে যার পবিত্রতার কথা সকলে বলে যার এত সুনাম সে শুনেছে সে তাঁর লিখিত একটা গ্রন্থ পড়েছে শুধু তাই নয় গিরিশ ঘোষ যেমন গ্যাঁট হয়ে বসেছিল তেমনি বসেছিল ঠাকুর তাকে হাত দুটি জোর করে মাথাটি নিচু করে তাকে প্রণাম করে এগিয়ে গেলেন এই একটা সামান্য জিনিস তার ভেতরে অদ্ভুত কষ্টের তার মনের ভেতরে একটা অদ্ভুত বেদনার সৃষ্টি করল ঠাকুর গিয়ে বলরাম মন্দিরে পৌঁছানো মাত্রই গিরিশ ঘোষ তার পেছন পেছন ছুটলেন তিনি ঠাকুরের সঙ্গে কথা বলতে চান ঠাকুর তাকে বলছেন কি আনন্দটাই না তুমি দিলে একেবারে তুমি যে সবাই জানে লোকটা খারাপ এ লোকটা পাজি এ লোকটা শয়তান এটার ধার দিয়ে তিনি গেলেন না বলছেন কি আনন্দটাই তুমি না দিলে লার্ন টু লিভ বলে একটি গ্রন্থ আছে স্বামী জগন্নাথ জি লেখা বাংলাতে অনুবাদ হয়েছে জীবন গঠনের উপায় এই গ্রন্থে অনেকগুলি গল্প আছে তার মধ্যে এগুলি সব সত্য ঘটনা তার মধ্যে একটা গল্পের কথা বারবার আমরা আমি উল্লেখ করে থাকি সেটা একটি ছোট্ট ছেলের গল্প এড বোধ হয় বাচ্চাটার নাম ছিল আট বছরের বাচ্চা সে সব খুনি রাহাজানিতে হাত পাকিয়েছিল তার যারা সাকরে তাদের বয়স অনেক বেশি কিন্তু সে হচ্ছে তাদের দলের একবার ধরা পড়লো বয়স যেহেতু ষোলো বা আঠারো বছরের কম তাই একটা হোমে তাকে চালান করা হলো সেই হোমেতে যখন সে আছে সেই হোমেতে দু চার দিন ভালো থাকার পর সে মারপিট শুরু করলো একদিন সেই হোমের যিনি প্রধান ফাদার তাকেও সে মারধর করলো ছোট্ট শিশুটিকে নিয়ে ফাদার সুপিরিয়ারের কাছে পাঠানো হলো কারণ যিনি ফাদার দায়িত্ব ছিলেন তিনি বললেন এই ছেলেটি যতদিন থাকবে ততদিন আমি না অবশেষে সেই ছেলেটিকে নিয়ে ফাদার সুপিরিয়র কাছে চালান করা হলো ফাদার সুপিরিয়ার একদিন তাকে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ফাদার তাকে বললেন তুমি এত ফেইথফুল কিন্তু তুমি এরকম কাজটা কি করে করলে এটা ভেবেই আমি খুব অবাক হচ্ছি ছোট ছেলে পেকে গেছে অকালে হ্যাঁ হ্যাঁ করে হাসতে থেকে সাদারকে বললেন জীবনে অনেক মিথ্যে কথা শুনেছি কিন্তু এরকম মিথ্যে কথা আমি শুনিনি ফাদার তাকে বললে না হে তুমি খারাপ এটা তো ঠিক কথা কিন্তু তুমি ছেলেবেলা থেকে খারাপটাকেই দেখেছ ফেইথফুলি সেটা ফলো করেছো তাই তুমি খারাপ হয়েছো তুমি যদি জীবনের শুরুতে ভালোটি দেখতে ফেইথফুলি সেটা তুমি ফলো করতে তুমি আজকে ভালো হতে তুমি খারাপ হও আর ভালো হও তোমার ভেতরে ফেইথফুলনেসটা আছে এই কিছু দিব্য গুণ তার ভেতরে ছিল এবং এই দিব্য গুণ থাকার ফলে তার নিজের ভেতরে সে যে জীবনটা যাপন করছে সেইটা তার ভালো লাগছে না আমাদের দিকেই তাকিয়ে দেখুন না আপনারাও সবাই নিজেদের দিকে তাকিয়ে দেখুন আমরা যে ভগবত পথে এসেছি সবাই কি আমাদের নিজের ইচ্ছাতে এসেছি তা কিন্তু নয় যখন অনুভব করেছি যে জীবনটা যাপন করছি এই জীবনটা ভালো নয় এর চেয়ে একটা উন্নততর জীবন যাপন করতে হবে তখনই কিন্তু আমরা এসেছি সেই দস্যু আমাদের সকলের ভেতরে আছে আমাদের মনের ভেতরে যখন তীব্র অভাব অনুভব করেছি যখন মনে হয়েছে যে জীবনটা যাপন করছি সেটা যথেষ্ট ভালো নয় এটার পরিবর্তন হওয়া দরকার তখনই একমাত্র আমরা ভগবানের কৃপা আমাদের অন্তরে অনুভব করেছি তাই বলছেন তমগুণের ভেতর দিয়ে ওই সকল লোক ধর্মপথে উঠেছিল তমগুণ যা আমাদের ঘুম পাড়িয়ে রাখে যা আমাদের জাগতে দেয় না মাঝে মাঝে সেই তমগুণেও বিস্ফোরণ হয় তমগুণ আর আমাদের ভালো লাগে না তখনই আমরা একটা নতুনের পথে যাত্রা করি তখন আর আমাদের এই সব সাধারণ জীবন যাপন করতে এতটুকু ইচ্ছা করে না আমরা তখন অন্যরকম যাপন করার কথা ভাবি শিষ্য বলছেন তমগুণ বা যাহাই হোক কিন্তু এভাবেও তো তাদের ঈশ্বর লাভ হয়েছিল স্বামীজি বলছেন হ্যাঁ তা হবে না কেন কিন্তু পাইখানার দৌড় দিয়ে না ঢোকে সদর দৌড় দিয়ে বাড়িতে ঢোকা ভালো নয় কি এবং ওই পথেই কি করে মনের এ অশান্তি দূর করি এরূপ একটি বিষম হাঁক চেষ্টা করছে কিন এবং ওই পথেও তো কী করে মনে এ অশান্তি দূর করি এরূপ একটা বিষম হাঁক চেষ্টা আছে শিষ্য বলছে তা ঠিক আমার মনে হয় যাহারা ইন্দ্রিয়াদি দমন ও কামকাঞ্চন কাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভের তাহার ঈশ্বর লাভ করিতে উদ্ধত তাহারা ও স্বাবলম্বী এবং যাহারা কেবলমাত্র তাহার নামে বিশ্বাস নির্ভর করিয়া পড়িয়াছে তাদের কামকানো কাঞ্চনা শক্তি থাকলেও তিনি কালে দূর করে অন্তে পরম পদ দান করেন স্বামীজি বলছেন হ্যাঁ তবে ওই লোক বিরল সিদ্ধ হওয়ার পর লোককে সিদ্ধ হবার পর লোককে এদেরই কৃপা সিদ্ধ বলে জ্ঞানীয় ভক্ত এই উভয়ের মতে কিন্তু ত্যাগই হচ্ছে মূল মন্ত্র আমাদের সকলের জন্য ত্যাগ হচ্ছে মূল মন্ত্র এই যে জীবনটাই আছি সেটাকে যদি আমি ত্যাগ না করতে পারি তাহলে উন্নততর ভালো জীবনযাপনে আমরা কিছুতেই চেষ্টা করতে পারবো না এটা কিন্তু একবারে খুব পরিষ্কার সোজা সবটা কথা এটা যদি না হয় এটা যদি আমরা করতে না পারি তাহলে কিছুতেই আমরা উন্নততর জীবনের দিকে যেতে পারবো না এবং যতক্ষণ না পর্যন্ত আমরা উন্নততর দিক জীবনের দিকে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবনে শান্তি আসবে না এই রকম মানুষ সংসারে সত্যি সত্যিই বিরল আমরা দেখেছি এরকম মানুষ যে দেখিনি তা নয় এরকম সত্যি সত্যি বিরল দেখেছি এরকম মানুষ কিন্তু এরকম মানুষরা তার সংসারে থেকেও মুক্তির দিকে এগিয়ে গিয়েছেন শিষ্য বলছেন তাহাতে আর সন্দেহ কি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষায় ঘোষ মহাশয় একদিন আমায় বলেছিলেন কৃপা পক্ষে কোনো নিয়ম নেই যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না যেখানে সবই যে সেখানে সবই বেআইনি কারখানা স্বামীজি বলছে তা নয় রে তা নয় ঘোষজ যেখানকার কথা বলছে সেখানেও আমাদের অজ্ঞাত একটা নিয় আইন বা নিয়ম আছে কারখানাটা হচ্ছে শেষ কথা কথা দেশ কাল যেখানে ল অফ কার্যকারণ সম্বন্ধ নেই কাজেই সেখানে কে কাকে কৃপা করবে সেখানে সেব্য সেবক দেয় ধাতা জ্ঞান জ্ঞাতা গেও এক হয়ে যায় সব সমরস শিষ্য বললেন তবে আজ আজ তবে আসি আপনার কথা শুনিয়া আজ বেদ বেদান্তে সার বুঝা হইল এতদিন কেবল মাত্র করা হইতেছিল স্বামীজির কলিকাতার অভিমুখে যাত্রা করল এটা হচ্ছে কথা গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণের যে কৃপার কথা বলেছেন সে কৃপা কিন্তু সর্বোত্তম এই কৃপা তা সেখানেও কিন্তু আইন কানুন কিছু আছে আইন কানুন কয়েকজনের জন্য ভাঙা হতে পারে সবার জন্য আইন কানুন ভঙ্গ হয় না সব সময় মনে রাখতে হবে আমরা যতক্ষণ না নিজেরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত মুক্তির পথ আমাদের কাছে পরিষ্কার হবে না যতক্ষণ না পর্যন্ত নিজেরা চাইব ততক্ষণ পর্যন্ত আমরা মুক্ত হতে পারব না এটা কিন্তু আমাদের বুঝতেই হবে এবং এই নিজেরা চেষ্টা করা যখন করতে আরম্ভ করব তার প্রথম কথাটা হচ্ছে আসক্তি শূন্যতা আসক্তি শূন্য না হলে আমরা কিছুতেই সেই পথেতে যাত্রা করতে পারবো না এই আসক্তি শূন্যতা হওয়াটা খুব জরুরি স্বামীজি বলছেন দুভাবে আসক্তি শূন্যতা করা যায় এক প্রথম পথ হচ্ছে যেগুলো ছোটো ছোটো আসক্তি সেগুলোকেও যদি সম্ভব হয় মিটিয়ে নিতে হয় ধরুন আপনার কুলের আচার খাওয়ার ভীষণ আসক্তি হয়েছেন এই তো এখন মেলা শুরু হচ্ছে মেলায় গিয়ে একটু কুলের আচার কিনলেন খেয়ে নিলে ব্যাস হয়ে গেল সেই দিনকেই এত অম্বল হবে দেখবেন আর পরের দিন আর কুলের আচার খাওয়ার ইচ্ছাটা হবে না এই দ্বিতীয় যেটা আছে যেগুলো বড় বড় আসক্তি সেগুলো বিচারের দ্বারা কাটাতে হবে ঠাকুর স্বামীজিকে সব নানা রকম সিদ্ধাই দিতে চেয়েছিলেন স্বামীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন এই সিদ্ধাই পেলে তার কি ভগবত লাভ হবে স্বামী ঠাকুর বলেছিলেন না তার ভগবত লাভ হবে না যে জিনিসে ভগবত লাভ হবে না সে জিনিস স্বামী বিবেকানন্দ চাননি মৈত্রেয়ী এবং ওই যে যাজ্ঞবল্ক মৈত্রেয়ী সংবাদে সেখানেও দেখবেন মৈত্রেয়ী জিজ্ঞাসা করছেন যাজ্ঞ যখন তার সম্পদ তার দুই স্ত্রীর ভেতরে ভাগ করে দিতে চাইলেন মৈত্রেই জিজ্ঞেস করলেন এই দিয়ে কি আমার সেই আত্মানুভূতি হবে যাজ্ঞ বললেন তা হবে না মৈত্রী বললেন যা দিয়ে আমার আত্মোন্নতি হবে না যা দিয়ে আমি নিজেকে বিকশিত করব না সেই সম্পদ নিয়ে আমি কি করব সে সম্পদ থাকলো আর গেল তাতে আমার কিচ্ছু আসে যায় না কী অসীম বৈরাগ্যের কথা বলছেন যা দিয়ে আমার ভগবত প্রাপ্তি হবে না এ জিনিস আমার প্রয়োজন নেই প্রথমে আমাকে বুঝতেই হবে কোনটার আমার প্রয়োজন আছে কোনটার আমার প্রয়োজন নেই এবং যখন বোধ হবে তখন আমরা এগিয়ে যাব ওই ছেলেগুলোকে আমি জিজ্ঞাসা করেছিলাম যাদের কথা বলেছিলাম তোমাদের কখনো বোধ হয় না ক্লান্তি হয় না কখনো বোধ হয় না এই যে তোমরা এত চেষ্টা করছো সবসময় সাকসেসফুল হয় না ওদের সঙ্গে আমাদের দুর্গাপুজোর আগে পরিচয় হয়েছিল এত দেরি করে ওরা আমাদের কাছে এলো ততদিনে আমাদের সমস্ত কাপড় জামা দেওয়া হয়ে গেছে আমরা কথা দিয়েছিলাম যে অবশ্যই শীতকালে তোমাদের সঙ্গে আমরা যোগাযোগ করব অন্য একটা সংস্থার সাথে ওদের যোগাযোগ করে দিয়েছিলাম যারা খুঁজছিলেন ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দেবেন এবং তারাই ওদের বাচ্চাদেরকে পোশাক দিয়েছিলেন এই শীতের আগে ছেলেগুলোকে একবার ডেকে পাঠিয়েছিলাম ছেলেগুলোর সঙ্গে কথা বলবো বলে ছেলেগুলোকে দেখবো বলে পরে আমার খুব দুঃখ হতে থাকলো ছেলেগুলো এত দূর থেকে সেই ভোরবেলা এসেছে তারা যে রাত্রিরে থাকবে সেটুকুও তাদের উপায় নেই তাদের ফিরতেই হবে কারণ পরের দিনের স্কুল তার উপর নিষেধিন ছুটি ছিল বলে তারা এসেছে পরের দিনে স্কুল চালু হবে স্কুল তারা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করলে তবে ছাত্ররা আসবেন বলছে নারায়ণ জ্ঞানে তাদের সেবা করেন তমলুকের কাছে একটি গ্রামে আমরা গিয়েছিলাম নরেন্দ্রপুরে থাকাকালীন সেই গ্রামেতে যারা থাকেন তারা সবাই জোলার কাজ করেন গামছা বোনেন কাপড় বোনেন এইসব কাজ করেন সুতো ইয়ে করেন আর কিছু মানুষ ট্রেনে হকারি করেন তাদের মধ্যে কেউই প্রায় লেখাপড়া শেখেননি নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদের তমলুকে একটি গুচ্ছ সমিতি আছে তাম্রলিপ্ত গুচ্ছ সমিতি তাদের কাছে তারা অনুরোধ করেছিলেন যদি একটা ক্লাস শুরু করা যায় একটা উঁচু একটা ঢিপির মতো জায়গা সেখানে তাদের প্রথম ক্লাস শুরু হয় সেই ক্লাসে চতুর্থ ছাত আছে আর চতুর্দিকে বাঁশ দিয়ে সেই ছাতটাকে ধরে রাখা আছে ঠান্ডার দিনে বর্ষার দিনে প্লাস্টিক দিয়ে ঘিরে সেইখানে ক্লাস হয় ছোটবেলায় ছোটোদের সকালবেলা ক্লাস হয় দুপুরবেলা মায়েদের বিকেলবেলা বড়দের এই তাদের এত উৎসাহ দেখে তারা নিজেরা তাদের একটু জমি নিয়ে তারা স্কুল বাড়ি বানাতে শুরু করেছিল এবং তারাই চেষ্টা করছে তাদের ছেলেপুলেদের দাঁড় করানোর এটা অদ্ভুত চেষ্টা এক অসম লড়াই করছেন সবাই তাদের নিজেদের কাজ থেকে একটু একটু করে সময় বার করছেন এবং এই স্কুলটাকে তৈরি করার কাজে লেগে পড়েছেন নিমডাঙ্গি বলে হুগলির একটা জায়গা আছে সেখানে এক জায়গায় গিয়েছিলাম সেখানের একটা গ্রামের সবার দোষ হচ্ছে বিকেল হলে সবাই তারি খায় ছোট বড় মেজ সেজ সবাই তারি খায় সন্ধেবেলা যখন হবে তখন গোটা গ্রামটা নিশা আসক্ত আসলে আলো নেই কিছু নেই তো কি করবে তারা তাদের কোনো আর জগৎ নেই তারিখে খেয়ে একটা মজে থাকবে সেইটা দুটি ছেলে তারা লেখাপড়া শিখেছে এখন তো এলআইসির খুব বড় অফিসার তারা তারা ওই ছেলেপুলেদের কয়েকটি ছেলেপুলেকে ধরে বেঁধে নিয়ে এসে স্বামীজি নিয়ে চর্চা করলেন তারপরে যা একটু যখন সবাই একটু সঙ্গবদ্ধ হলেন তখন তারা একজন একটু জায়গা দিলেন এবং নিজেরা চেষ্টা করে ঘরবাড়ি বাড়ি বানালেন ওই গ্রুপের মধ্যে ছুতোর মিস্ত্রি ছিল তারপরে ওই বাড়ি তৈরি করি ইমারতী মিস্ত্রি ছিল সব কিছু ছিল তারা নিজেরাই ওই ছোট্ট ঘরটিকে তৈরি করেছেন এখন সেই ক্লাবটি বড় হয়েছে দোতলা হয়ে গেছে দোতলা বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর আমার যাওয়া হয়নি আমি একতলা বাড়িতেই গিয়ে দেখেছি কিন্তু গোটা গ্রামটাকে তারা বদলে দিয়েছেন ওই উঁচু করে বাড়িটা তারা করছেন কারণ বন্যাপ্রবণ এলাকা সেই বন্যার সময় যাতে গ্রামের সবাইকে তারা একটা জায়গায় কোনো একটা জায়গায় ঠাঁই দিতে পারেন সেইটার চেষ্টা এবং যেহেতু তারা এই কাজ করছেন গ্রামবাসীরা তাদের প্রতি খুব আসক্ত ধীরে ধীরে প্রায় গ্রামবাসীরা সবাই ওই নেশা করাটা ছেড়েই দিয়েছে নিমনাঙি এক নতুন গ্রাম তৈরি হচ্ছে ছেলেপুলেরা স্কুলে যায় মেয়েরা পড়াশোনা করে এবং সবাই চেষ্টা করছে তাদের জীবনের দিনগুলোকে বদল করতে এই যে কয়েকজন প্রথমে ত্যাগই কয়েকজন চেষ্টা করেছিলেন তার ফলে জাতির ভেতরে ত্যাগ ছিল না এ তাদের স্পর্শে তাদের তাদের ভেতরে আলোগুলো জ্বলতে থাকলো এই কয়েকদিন আগে যে দিওয়ালি গেল না আমরা কালী দিন কালী দিন সবাই বাড়িতে বাড়িতে আপনারা মোমবাতি জ্বালিয়েছেন মোমবাতিগুলো কি করে জ্বালালেন না একটা বাতিতে আলো জ্বালালেন তারপর সেই বাতিটা থেকে আরেকটা বাতিতে আলো জ্বালিয়ে আর যেটা জ্বলছিলো সেটা দিয়ে ওর তলাটা একটু গলিয়ে ওই নিজের ইয়েতে বসিয়ে দিলেন বারান্দাতে বসিয়ে দিলেন এরম করে একটা দুটো করে জ্বালিয়েছিলেন কিন্তু একটা আলো কিন্তু যখন জ্বালানো হয়ে গেল খানিকভাবে সব কটা আলো যখন জ্বলে উঠলো তখন ইলেকট্রিক বাতিরও প্রয়োজন নেই বারান্দা সব আলো নিভিয়ে দিলেন আর বারান্দায় যে মোমবাতির শাড়ি দাউ দাউ করে চলছে তাদের আলোয় গোটা বারান্দাটা আলোকিত হয়ে গেছে আমি সকলের কাছে অনুরোধ করি স্বামীজির কথা আপনারা যারা শুনছেন স্বামী ঠাকুরের কাছে প্রার্থনা করি স্বামীজির কাছে প্রার্থনা করি এমনি করে আমাদের সবার হৃদয়ের আলো যেন জ্বলে ওঠে আমরাও যেন অন্যের দুঃখ অন্যের বেদনা অনুভব করতে পারি এবং এই অন্যের দুঃখ অন্যের বেদনা অনুভব করলেই দেখবেন একটা সময় আমরা আসক্তি শূন্য হব ঈশ্বরের কৃপা অনুভব করব এবং মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হব আজ এই পর্যন্ত ওম প্রণতা নাম প্রসিদত্তম দেবী বিশ্বার্থী হারিণী ত্রাইলক্ষ বাসিনা लोका नाम वरदाव भव ओम शांति ओम शांति ओम शांति हरि ओं तत्सत्मकृष्णारपण नमस्त